এক পর্যায়ে সে আমার জামা কাপড় জামা তো খুলেই ফেলছি, সালোয়ারটাও টাইনা খুলে ফেললো। খুলে ফেলার পরে যা হলো, এখন তো আমি তো কখনো আরও আগে পরে কোনো পুরুষের কাছে যাইনি, বা কোনো শারীরিক মেলামেশা কি আমি জানি না, বা কখনো করিও নি। তাহলে আমার জায়গা তো টাইট থাকবেই, আমার জায়গা টাইটের কারণে কিছুতেই সে তার জিনিসটা দিতে পারতেছে না। এরপরে সে কী করবো, ওখানে তো কোনো ব্যবস্থা নেই। এরপরে সে তার মুখের স্যাপ ব্যবহার করে, সে অনেকগুলো স্যাপ মুখে থেকে বের করে আমার ওই জায়গায় দিয়ে ঘষে, তারপরে সে জোর করে যতটুকুই পারে, পুরোটাই তো পারেনি, যতটুকু পারে সে তার চাহিদা মিটিয়ে নেয়।